বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। অবশেষে রাজধানীতে চালু হয় টিআরটিসি বাস পরিষেবা। মঙ্গলবার এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অবশেষে শহরবাসীর দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হল। মঙ্গলবার সকালে রাজধানী আগরতলার শহর ও শহরতলি অঞ্চলে যাত্রী সাধারণের সুবিধার জন্য টাউন বাস চালু হল। জানা গেছে, মঙ্গলবার দুপুর 12টায় আগরতলার কৃষ্ণনগর স্থিত টিআরটিসির প্রধান কার্যালয়ে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আগরতলার শহর ও শহরতলি অঞ্চলে যাত্রী সাধারণের সুবিধার জন্য টাউন বাস চালুর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিবৃন্দরা। জানা গেছে, আগরতলা শহরের দুটি রুট দিয়ে প্রথমে এই সিটি বাস চালু হয়েছে। প্রথমটি হলো বটতলা থেকে রানীর বাজার 1 নং রুটে এবং অপরটি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে জিবি হাসপাতাল পর্যন্ত 3 নং রুটে চলাচল করবে সিটি বাস। দুর্গাপুজোর আগে অন্যান্য রুটগুলিতে টাউন বাস চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 13 আগস্ট 2019 আজকে আমাদের টিআরটিসি দপ্তর উদ্যোগে যে শহরে সিটি বাস চলবে, এটা আজকের নয়, এটা অনেকদিন আগে থেকে সরকার আমাদের দপ্তর পরিবহন দপ্তর থেকে আমরা বলেছিলাম যে শহরে আমরা সিটি বাস সার্ভিস চালু করব। যদিও এই চালু করার কথা বেশ কয়েক মাস আগে ছিল, কিন্তু এটা একটু বিলম্ব হয়েছে তার বিভিন্ন কারণ। তো আজকে এই দিনে আজকে আমরা 16টা বাস দিয়ে শুরু করছি এই সিটি বাস সার্ভিস, এবং আমাদের মোট 6টা রুট আমরা ঠিক করেছি। যেমন আজকে প্রথমে রুট ধরুন বটতলা থেকে রানীবাজার এবং আরেকটা রুটে আজকে যা মানে করবো আমরা ইউনিভার্সিটি থেকে জিবি ভাই উমেন্স কলেজ, এই দুটো রুটে আমরা প্রতিটা রুটে 8টা করে বাস, দুটো রুটে আমরা 16টা বাস আজকের থেকে আমরা একটু পরে এটা আমরা ব্যাক আপ করব, এবং 6টা রুট সারা সিটিকে কেন্দ্র করে প্রতিটা রুটে 8টা করে বাস করে আমরা 48টা বাস এই রুটে চালাবো আগরতলা সিটির মধ্যে। এটার মধ্যে ধরুন এখন এই মুহূর্তে আমাদের 16টা গাড়ি একদম কমপ্লিট রেডি, আমরা শুরু করতে যাচ্ছি। সকাল 6:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত এই সিটি বাস সার্ভিস চালু থাকবে, এবং এই বাস সিটি বাস সার্ভিসের জন্য মানুষের অনেক দিনের অন্তত এই আগরতলাবাসীর একটা দাবি ছিল যে তাদের একটা সময়ে রাত্রিবেলা সন্ধ্যার পর থেকে যে তাদের মধ্যে এই চলাচলের জন্য ভীষণ ছিল। এটা আপনি ঠিক বলেছেন যে যতজন টিআরটিসিতে আমাদের কর্মীরা মানে আমাদের এমপ্লয়িরা আছেন, এতদিন পর্যন্ত টিআরটিসির মধ্যে কয়টা বাস চলছে, বন্ধ হতে 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 একটা জায়গায় এসে পড়েছে, এবং এটা কখনোই হওয়া উচিত না। সরকারি কাজ, জনগণের টাকা, এবং তাদের নিশ্চয়ই সরকারি বেতন দেয়, তাদের কাছ থেকে কাজই আশা করে। তো আমি সবটা বলবো যে তাদের সমস্ত দোষ আমি দেই না, তাদের কাছে কাজ থাকতে হবে, উৎসাহ দিতে হবে। তো সেই জায়গায় আমরা চাইছি যে সমস্ত আমাদের এমপ্লয়িরা আছে তারা নিশ্চয়ই নিজেরা এখন পুরনো দিনের ভাবনা ছেড়ে দিতে হবে। আমার আবেদন, পুরনো দিনের ভাবনা ছেড়ে দিতে হবে, নতুনভাবে টিআরটিসিকে আমরা মানে এগিয়ে যাওয়ার চেষ্টায় সরকার দপ্তর চাইছি, এবং সমস্ত কর্মীরাও তাদের সঙ্গে পাশে এসে দাঁড়াতে হবে, কাজ করতে হবে। এবং এই কর্মীদেরকে নিয়ে এখন আপাতত টিআরটিসি চলবে আমাদের, এবং বাসগুলো দেওয়া হয়েছে এগুলো কন্ট্রাক্ট বেসিসে আমাদের সেখানে আমাদের নিজস্ব স্টাফের, হ্যাঁ সেখানে খুব একটা বেশি না, তবে লাগবে দেখভালের জন্য বিভিন্ন রকম আছে। আমাদের বিভিন্ন স্ট্যান্ডগুলো যে দায়িত্ব নিয়েছে সেগুলো তো আমাদের থাকবে, আমরা প্রিপেড কাউন্টার চালু করেছি সেখানে আমাদের কিছু এমপ্লয়ের কাজে লাগছে। সুতরাং এইভাবে ধরুন আমাদের সমস্ত কর্মীদেরকে কাজে লাগানোর ব্যবস্থা আমার একটা অন্য বিষয়ে প্রশ্ন। বিমানের হঠাৎ করে স্থায়ী জেট চলে যাওয়ার পরে একটা সমস্যা ছিল, এবং সেই ব্যাপারে আমাদের দপ্তর থেকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আমরা বারংবার চিঠিপত্র এবং খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে এভিয়েশন মিনিস্টার ভারত সরকারের আমরা কথা বলছি। এটা ঠিক ওই জায়গায় নেই, আজকে বোধহয় এখন আমার হিসাবে প্রায় 168টা বোধ হয় জেট বা অন্য বিমানগুলো চলে সপ্তাহে, এবং 43টা বিমান এয়ার ইন্ডিয়ার বিমান চলে সপ্তাহে। তো এই বিমান পরিষেবা অনেকটা বর্ধিত হয়েছে, সেটা আগের যে সমস্যাটা ছিল সেটা কাটিয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ইদানিং নতুন করে আমরা চাইছি যে
যেখানে গুয়াহাটি টু ঢাকা যে বিমান চলছে সেই গুয়াহাটি টু ঢাকা বিমান যাতে আমাদের আগরতলা টু ঢাকাও বিমানটা চলাচল করে তার জন্য দপ্তর থেকে আমাদের চেষ্টা এবং চিঠিপত্র এবং যোগাযোগ ভারত সরকার এই বিষয়ে মিনিস্টারের সঙ্গে আমরা চলছে। পাশাপাশি শুরু হতে যাচ্ছে, ধরেন আপনারা জানেন বুধের মধ্যে খবর পেয়েছেন যে আগরতলা থেকে সরাসরি দিল্লিতে সরাসরি বিমান যাত্রার জন্য একটা দাবি ছিল এ রাজ্যের, তো সেটা অটোমেটিক্যালি আগামী আগামী দিনই এটা মানে সুরাত হতে যাচ্ছে ডাইরেক্ট আগরতলা টু দিল্লি বিমান। তো এই মুহূর্তে আমি এতটুকু বলতে পারি যে বিমানের যে একটা স্বল্পতা অভাব পাশকারে ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠেছে আমরা, এবং বাকিটা আগামী দিন আরও। গুয়াহাটি ঢাকার প্রক্রিয়াটা কতটুকু গিয়েছে? আমরা চিঠিপত্র দিচ্ছি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এভিয়েশন ডিপার্টমেন্টের ব্যাপার আছে এবং সেটার জন্য অবশ্যই আমরা চলছি। আমরা আশা করি আপনারা এর মধ্যে জেনে থাকবেন যে আমাদের আগরতলার নতুন এয়ারপোর্ট আগামী ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার জন্য সমস্ত রকম পরি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 73তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে 73তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই উপলক্ষে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে হবে মূল অনুষ্ঠান। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্লেটুনদের মহড়া। গত 29 জুলাই থেকে শুরু হয়েছে মহড়ার প্রক্রিয়া। এইবারের কুচকাওয়াজে মোট 18টি প্লেটুন অংশ নেবে। এর মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেল, টিএসআর এর 3টি প্লেটুন, ত্রিপুরা পুলিশ পুরুষ ও মহিলা, ত্রিপুরা ট্রাফিক ইউনিট, হোমগার্ড, ফরেস্ট গার্ড। নন সিভিক ভলান্টিয়ারদের মধ্য থেকেও কুচকাওয়াজে অংশ নেবে এনসিসি, স্কাউট, সিভিল ডিফেন্স, এনএসএস, আসাম রাইফেলস স্কুল। এছাড়া রয়েছে টিএসআর এর প্রথম ও দ্বিতীয় ব্যাটালিয়নের ব্র্যান্ড, পুলিশ ট্রেনিং একাডেমি ও আসাম রাইফেলস এর ব্র্যান্ড। মোট 650 জন এইবারের কুচকাওয়াজে আসাম রাইফেলস ময়দানে অংশ নেবে। মঙ্গলবার আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হয় চূড়ান্ত মহড়া। এদিন প্যারেডে অংশগ্রহণকারী প্লেটুনগুলি তাদের চূড়ান্ত কুচকাওয়াজে অংশ নেয়। এদিনের চূড়ান্ত মহড়ায় কুচকাওয়াজে অংশ নেওয়া প্লেটুনগুলির বিভিন্ন ত্রুটি তুলে ধরেন ডিআইজি হেডকোয়ার্টার উত্তম মজুমদার। বেশ কিছু বিষয় শুধরে নিতে নির্দেশ দেন তিনি। নন সিভিক ভলান্টিয়ারদের জন্য বিশেষভাবে কুচকাওয়াজে নজর দিয়ে ভালো পারফর্ম করার আহ্বান জানান ডিআইজি উত্তম মজুমদার। রিহার্সাল প্যারেড ফাইনাল ইয়ার ড্রেস রিহার্সাল প্যারেড জো আপ লোগ কিয়া হ্যায় ওভারঅল প্যারেড আচ্ছা হি হুয়া অর মন্থ গুজরনে কে টাইম জো প্লেটুন টু প্লেটুন জো ফাসলা হ্যায় ও ভি সহি মেন্টেন কিয়া 20 কদম কা ফাসলা মেন্টেন কিয়া হ্যায় দেন জো ইয়ে জো নন সিকিউরিটি ক্যাটাগরি কা জো প্লেটুনস হ্যায় आप लोग प्लेटून ज़्यादा फैल जाता है, जिससे मैन टू मैन जो फसला जो है और जिससे हाथ स्विंग करने के लिए जितना फसला चाहिए उतना ही फसला मेंटेन कीजिए, तो आप टाइमली अपना जगह पर पहुंच सकते हैं। जैसे लास्ट जो प्लेटून है जो करेक्ट कमांडर साहब ने जो करेक्ट को काम कराया है, जो लास्ट प्लेटून अपना सही जगह पर पहुँच नहीं पाया, असम डिफेंस बॉयज स्कूल असम रेफरल स्कूल का जो बच्चा लोग है, तो ये नॉन सिक्योरिटी कैटेगरी, इसके बाद जो बंदे का ऑर्डर हुआ बहुत देर तक आपको हिलना पड़ा। इधर सिक्योरिटी कैटेगरी में कोई मूवमेंट ही हुआ नहीं, अपना अपना सही जगह पर पहुंच गया। तो ये मतलब प्लेटून टू प्लेटून फसला और विद इन द प्लेटून, प्लेटून के अंदर भी मैन टू मैन जो फसला, ये सही डिस्टेंस मेंटेन करने से सही जगह पर पहुँच सकते हैं। ड्रेसिंग में थोड़ा बहुत इम्प्रूव करने का अभी भी स्कोप है। हम लोग जैसे ट्रेनिंग के दौरान बोला है जो डाइनो गाइड को हमेशा फॉलो कीजिए, अपना जो डाइनो गाइड से आगे भी नहीं जाना है पीछे भी नहीं रहना है, तो ड्रेसिंग में इसमें थोड़ा और भी इम्प्रूव उधर हो सकते हैं। जो प्लेटून जो सिक्योरिटी कैटेगरी में भी और नॉन सिक्योरिटी कैटेगरी में खास करके जो ये हाइट जिसका फॉलोइन हुआ है प्लेटून कमांडर और ये जो उस्ताद लोग हैं अपना अपना जो नॉन सिक्योरिटी कैटेगरी का जितना उस्ताद लोग हैं, आप लोग को देखिए उसका हाइट मतलब जिग जैग हो गया, तो हाइट मतलब जो छोटा वाला जो 20 पे आ जाएगा, तो उसका अभी परेड के बाद अभी जो परेड जो क्लोजिंग होगा
क्लोजिंग के बाद आप लोग दोबारा पूरा परेड पार्टी ग्राउंड में सॉलिड होना है और इसके ड्रेसिंग ये अभी ठीक करना है। और बाकी जो यूनिफॉर्म में भी जो चीज जो हम लोग का नॉलेज में आया है जिस प्लेटून में जो हर आदमी का जैसा स्कार्फ जो प्लेटून में है तो डिफरेंट कलर हो गया, तो मतलब हर आदमी का जो स्कार्फ आप लोग जो लगाया जो भी आप लोग ड्रेस के साथ जो जो ऑर्नामेंट लगाया बाकी बेल्ट और जितना सारा सामान है तो उसमें एक ही कलर होना चाहिए। तो हो सकता है किसी के पास ये नहीं है, अभी भी टाइम है, कल आप लोग का और एक दिन टाइम है, तो आप लोग मार्केट से ये ले लीजिए। अगर स्कार्फ है और बाकी जो भी आइटम है ड्रेस का जो भी हिस्सा बुज्जा है बिल्कुल पूरा प्लेटून का एक ही कलर होने से वो भी सुंदर लगते हैं, क्योंकि अदरवाइज ये हो सकता है हम लोग का उधर जो हम लोग ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा। আবারও চুরির ঘটনা ঘটল রাজধানীতে। কৃষ্ণনগর ঠাকুরপল্লিতে একবারিতে হয় দুঃসাহসিক চুরি। রাজধানীর কৃষ্ণনগর ঠাকুরপল্লি লেনে একবারিতে দুঃসাহসিক চুরি। বাড়ির লোকেদের অবর্তমানে চোররা জানালার গিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে, এরপর তিনটি আলমারি ভেঙে চুরি করে নিয়ে যায় মূল্যবান সামগ্রী। তবে বাড়ির মালিক চিকিৎসার কারণে বহির্রাজ্যে থাকায় কী কী সামগ্রী চুরি গেছে তা স্পষ্ট করে জানা যায়নি। এদিকে মঙ্গলবার সকালে প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে এক নিকট আত্মীয়। দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড, ভাঙ্গা আলমারি, জানালার গিল ভাঙ্গা, ঘরে পড়ে রয়েছে রড কাটার সামগ্রী। এতে বুঝতে অসুবিধা হয়নি, সোমবার রাতে ঘরে প্রবেশ করে হাত সাফাই করেছে চোরেরা, একটি আলমারি ভাঙতে পারেনি চোরেরা। জানা গেছে রাজধানীর কৃষ্ণনগর ঠাকুরপল্লি লেনের বাসিন্দা কৃষ্ণপ্রসাদ মুখার্জি ও তার পরিবারের সদস্যরা মহারাষ্ট্রে চিকিৎসার জন্য গেছেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা এই কাণ্ড ঘটায় বলে অভিযোগ চুরি হওয়া বাড়ির মালিকের নিকট আত্মীয় ভার্গব ভট্টাচার্য। এখানে আমি সকাল সকালবেলায় ভোরবেলায় ফোন পেলাম 5:30 নাগাদ আমার মাসির বাড়ি কৃষ্ণনগর হরিষ্ঠা করবে। তো বর্তমানে আমার মেসোমশাই এবং মাসি বাহিরাজ্যে আছে, মুম্বাইয়ে চিকিৎসার জন্য গেছেন। তো ঘরের মধ্যে চুরি হয়েছে শুনলাম, তৎক্ষণাৎ আমরা এলাম, এসে দেখলাম জানলার গ্রিল ভাঙা। তো আমরা লক যে ছিল দরজার লক দিয়ে ভিতরে আসি, ভিতরে এসে দেখি এখানকার রড মিস্ত্রি যেসব ইকুইপমেন্টস ইউজ করে ওই সব ইকুইপমেন্ট দিয়ে গ্রিল খোলা, গ্রিলের স্ক্রু খোলা। সাথে সাথে আমরা ভিতরে এলাম, এসে দেখি সমস্ত কটা আলমারি যেটা ছিল সব তিনটে আলমারি খোলা, একখানা আলমারি খুলতে পারেনি। তো চোরের যারা এসেছিলেন ওরা কী বা কত জিনিস নিয়ে গেছে এটা আমরা ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে, যেহেতু বাড়ির মালিক নেই। কিন্তু এখন নিয়ে তো নিশ্চয়ই গেছে, কারণ যেভাবে আলমারিগুলো খোলা। তো সন্দেহের তীর্থ এখানে বলতে গেলে আমরা দেখছি রড মিস্ত্রি যেসব যিনি যন্ত্র ইউজ করে ওই সবই সারা ঘরে, আর এখানে মিস্ত্রি ছাড়া এরকমভাবে গ্রিল খোলা সক্ষম হবে না। আমাদের পাশের বাড়িতেই কনস্ট্রাকশনের কাজ চলছে, তো দেখা যাক ওদের সাথে পুলিশ যদি ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তাহলে যদি কোনো আশঙ্কা পুলিশ। হ্যাঁ, পুলিশ এসেছিল, আমরা ওয়েস্ট পিএসএ গেছিলাম, তারপর এখান থেকে গাড়ি পাঠিয়েছে, পুলিশ এসে রিপোর্ট নিয়ে গেছে। আমার মেসোমশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণপ্রসাদ মুখার্জি। পুলিশ এসে এখান থেকে দু একটা যন্ত্র যেগুলো দিয়ে ভাঙা হয়েছিল এগুলো উদ্ধার করেছে, ভাঙা তালা নিয়েছে। সন্দেহ তো এখন দেখুন একটা গলির ভেতরে বাড়িতে মালিক নেই, তো এটার তো খুব আশেপাশের লোক ছাড়া বোঝা যাবে না। তো পাশের মিস্ত্রির এইগুলো যারা কাজ করছে ওরাও দেখেছে ব্যাপারটা যে কয়েকদিন যাবত এই বাড়িতে কেউ নেই, কারণ এখানে 2-3 ঘন্টা 4 ঘন্টার তো ছিলই ওরা। তো এরা সব এইসব ভাঙতে সক্ষম হয়েছে এবং ভোর অবধি ছিল। পাশের বাড়ির একজন 4:30 সময় দেখেছে বাইরে একজন বসে বেরোচ্ছে, তখনই সন্দেহ হয়, বাসা বাড়ির ওদেরকে খবর দেয়, যদিও আসার পর কাউকে পাওয়া যায়নি ঘটনাস্থলে। আমার নাম ভার্গব ভট্টাচার্য। কি হয় আমার মাসি।
টিএনজিসিএল এর গ্রাহক পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ। অ্যাডভাইজার সমনিস্থিত টিএনজিসিএল এর কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকেরা। টিএনজিসিএল এর গ্রাহক পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ। মানসিক বিল জমা দেওয়া নিয়ে চূড়ান্ত হয়রানির শিকার গ্রাহকেরা। ক্ষুব্ধ গ্রাহকদের ক্ষোভ প্রকাশ। অ্যাডভাইজার সমনিস্থিত টিএনজিসিএল এর কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকেরা। মূল্য বাড়লেও গ্রাহক পরিষেবা সন্তোষজনক নয় বলে জানান গ্রাহকেরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। তার উপর টিএনজিসিএল এর কর্তৃপক্ষের মর্জি মাফিক চলছে কাজকর্ম। নিয়মিত বিল প্রদান করা হচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে বিল সংগ্রহ করছে না কর্মীরা। এমনকি বিল জমা দিতে এসেও তাদের কাছ থেকে রাখা হচ্ছে অতিরিক্ত মূল্য। আগাম কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এইভাবে পকেট কাটছে টিএনজিসিএল। এর উপর বিল জমা দিতে এসে টিএনজিসিএল এর কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহার মিলছে গ্রাহকদের। তাদের এখানে ফোন করলে তারা ফোন রিসিভ করে না। ফোন রিসিভ করলেও একটু কথা কয়, কল ভরা আর কোনো রিপ্লাই নাই। অফিস চেঞ্জ হয়েছে কিনা, কোথায় চেঞ্জ হয়েছে, কটার থেকে অফিস খোলা, কোনো উত্তর নাই। আমরা এই দীর্ঘ ওই বয়স্ক মানুষ দীর্ঘ লাইন ধরে এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, ঘন্টার পর ঘন্টা। তাদের কোনো কাউন্টার বাড়ানোর কোনো উদ্যোগ নাই। আজকে দুই মাস ধরে আমরা কোনো এই বিল পাচ্ছি না। ওরা বলছে যে আমরা পাঠিয়ে দিয়েছি, আপনারা পাবেন বাড়িতে। এই নানা সমস্যা, বড় সমস্যা করে আজকে নিতে এসেছি। প্রায় 100-150 জনের পেছনে আমি লাইন ধরেছি। এটা কি সম্ভব? এই বয়সে আমার সিনিয়র সিটিজেনের কোনো আলাদা লাইন নেই, মহিলাদের কোনো আলাদা নেই, কোনো শৃঙ্খলা নেই। এটা আপনারা সংবাদের মাধ্যমে আপনারা এটা প্রকাশ করেন। আপনাদের সঙ্গে কথা বলে আমি খুব খুশি হয়েছি। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কোন টিভির দাদা? দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। একটা অরাজকতা চলছে। বিল দেরিতে দিলে পাইন করে লাইন কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে ক্ষোভ জানান গ্রাহকেরা। আমি আসি, আসার পরে তারা আমাকে একটা বিল দেয়, আমি তারপরে এটা বটতলা কোঅপারেটিভ ব্যাংকে জমা দিই, কিন্তু আমি দেখছি আগে যখন বিল নিয়ে যেত, তারপরে বিল জমা আমাদের বাড়িতে পুষতো, আমরা সেভাবে গিয়ে টাইম মতো গিয়ে ব্যাংকে আমরা জমা দিতাম। ইদানিংকালে আমরা দেখছি ওদের মন মতন করে ওরা যা খুশি তা করে বিল বাড়াচ্ছে এবং বানিয়ে পেমেন্ট করার জন্য চাপ সৃষ্টি করছে। নাহলে লাইন কেটে দেবে, এই করবে, সেই করবে, খালি হুমকি এর মতন। কিন্তু আজকে যে সমস্যাটা সেটা আগে তো ছিল না। এখন যদি বিলটা নিয়ে আমাদের মতন আগের মতন জমা করে দিত, তাহলে আমরা ভুক্তভোগীরা বোকারা খুব খুশি থাকতাম। এবং কিছু বেকার, আজকে যে বেকার সমস্যা সমাধান যে বেকার সৃষ্টি হয়েছে, বেকারের পেটেও কিছু কিছু রুজি রোজগার করত। সেম ইলেকট্রিক অফিস আগে বিদ্যুতের রিডিং নিত, নেওয়ার পরে বিল জমা দিয়ে যেত কিন্তু এখন দেখা যাচ্ছে তারাও সেম করছে। তারা ওইখান থেকে বিল বানাচ্ছে, বানিয়ে বলছে যে পেমেন্টটা করে দিতে। কিন্তু আমি জানি না, আমি আমার ফ্যামিলিতে তিনজন রুগী, তিনজন লোক, 800 কত টাকা বিল কত মাসে আমি পেমেন্ট দিয়েছি আমি জানি না। গ্যাসে এতটুকু লাগে কি না, হ্যাঁ আমার জানা মতো এরকম না, 400-500 এরকম টাকা বিল আসতো আগে, এখন 800-900-1000 টাকার মতন বিল আসছে। না না দেখে আসে না, ওরা এখান থেকে বসে বসে যা যা খুশি একটা মেসেজ দেয়। দেখুন আমার এখানে মেসেজও আছে, মেসেজ পাঠিয়ে দেয় আমি এখানে এসছি, আসার পরে ওরা বিল বানিয়ে দিয়েছে, তারপর আমি বটতলা কোঅপারেটিভ ব্যাংকে পেমেন্ট করে দিয়ে এসছি। হ্যাঁ ওরা ওদেরকে জিজ্ঞেস করলে আমি তো কিছু জানি না, এটা হায়ার অথরিটি জানে। বিলটা কিভাবে করে? হ্যাঁ বিলটা ওই মেসেজটা দেখে ওরা বিলটা করে দিয়েছে আমাকে। বিলের সংখ্যাটা কতটুকু তা কিভাবে নির্ণয় করে? ওরা কিভাবে নির্ণয় করে এটা তো আমরা জানি না, এটা তো আমরা জানি না। জিজ্ঞেস করেছিলেন সব করে? হ্যাঁ জিজ্ঞেস করেছে, ওরা বলে আমরা কিছু বলতে পারবো না। এ নিয়ে টিএনজিসিএল এর কর্তৃপক্ষের কোনো সদুত্তর পাওয়া যায়নি। টিএনজিসিএল এর এই পরিষেবা নিয়ে ক্ষোভের সঞ্চার ঘটছে গ্রাহকদের মধ্যে। অবিলম্বে সরকারকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে গ্রাহকেরা।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। 73তম স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দের জন্মদিবস এবং অরবিন্দ সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। এদিন এডিনগর স্কুল মাঠ থেকে এই দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক ডক্টর মানিক সাহা। স্কুল মাঠ থেকে শুরু হওয়া ক্রস কান্ট্রি দৌড় পুনরায় একই জায়গায় এসে শেষ হয়। বালক ও বালিকা এই দুই বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এই ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে বলে জানান ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক ডক্টর মানিক সাহা। খেলাধুলা ও শরীরচর্চা সমাজের জন্য অত্যন্ত জরুরি বলে জানান তিনি। প্রথমে আমাকে বলা হয়েছিল যে এটা ক্রস কান্ট্রি রেস, পরবর্তী সময়ে এখানে এসে জানলাম যে এটা ম্যারাথন রেস। তো ঋষি অরবিন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এবং আমাদের এই স্বাধীনতা যে দিবস 15ই আগস্ট, সেটাকে সামনে রেখে এই ক্লাবের তরফ থেকে এই ধরনের যে উদ্যোগ এখানে নেওয়া হয়েছে, আমি সত্যিই এটা প্রশংসার দাবি রাখি। আমি এও বলব যে এই ধরনের যে খেলাধুলার আয়োজন সেটা সত্যিই সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা সবাই জানি যে হেলদি মাইন্ড রিসার্চ ইন হেলদি বডি, কাজেই খেলাধুলা ছাড়া শুধুমাত্র পড়াশোনা করলেই চলবে না, আর দ্রুত হলেই চলবে না, শারীরিক এবং মানসিক এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলির সাথে রাজধানীর পোস্ট অফিস সমন্বিত শহীদ মিনারটিও নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে। 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলিকে সাজিয়ে তোলার প্রক্রিয়া চলছে। আলোকমালায় সাজিয়ে তোলা হবে সেই সমস্ত স্থানগুলি। একই সঙ্গে রাজধানীর পোস্ট অফিস সমন্বিত শহীদ মিনারটিতে পড়েছে নতুন রঙের প্রলেপ। একইভাবে কামানটিকে সাজিয়ে তোলা হচ্ছে। বিগত দুদিন ধরে চলছে রঙের কাজ। গান্ধীজি ঘাটেও একই রকমভাবে রঙের কাজ করা হয়েছে। এবার পোস্ট অফিস সমনির শহীদ বেদিতে চলছে রঙের কাজ। বুধবারের মধ্যে সমস্ত কাজ শেষ করা হবে বলে জানান রঙের কাজে নিয়োজিত এক শ্রমিক। আজকে সকাল থেকে কামানের কাজ স্টার্ট হয়েছে, কালকে বিকেল অবধি কাজ চলবো। এতদিন আমরা গান্ধী ঘাট কাজ করছি পার্কের। হ্যাঁ, এতটুকু। কতজন মিলে কাজ করছে? আচ্ছা, আমরা 8জন। কী কী মানে কী কী বয়স্ক করতেছে এখানে? কী কাজ করতেছে? কী ওই তো কামান রং হইব, গিলগুলি রং হইব, এরপর ছোটো কামান রং হইব, এরপর ওই চেকার প্যালেটি কালার হইব, এতটুকুই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেহাল রাস্তার দরুন নিয়ন্ত্রণ হারিয়ে কমান্ডার উল্টে আহত 5 জন। ঘটনাটি ঘটে সাতনালায়। দশদা কাঞ্চনপুর রোডে দামচড়া হাইতে আনন্দবাজার যাওয়ার পথে TR01A2948 নাম্বারের একটি কমান্ডার গাড়ি যাত্রীসহ রাস্তার বেহাল দশায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং কৃষিক্ষেত্রে পড়ে। জানা যায় গাড়িটি 14 থেকে 15 জন যাত্রী নিয়ে যাচ্ছিল এবং তাদের মধ্যে 4 থেকে 5 জন আহত বর্তমানে কাঞ্চনপুর স্থানীয় হাসপাতালে ও দশদা স্বাস্থ্য কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়া হয়, এমনটাই জানা যায় ওই এলাকার একজন এলাকাবাসীর কাছ থেকে। আচ্ছা, কাহাঁ সে গাড়ি আ রে? ও দামসরা সে আয়া হ্যায়, দামসরা সে কার কে আয়া থা। গাড়ি মে কিতনা আদমি থা? গাড়ি মে আদমি আদমি তো হসপিটাল নাম কে লাস্ট তো 4-5 জন। সূত্রের খবর, একটি শিশু গুরুতর আহত হয় এবং মা সহ শিশু বর্তমানে কাঞ্চনপুর
স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, বাকি তিনজন দশদা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এখন প্রশ্ন ওঠে, জনমহল থেকে শুধুমাত্র রাস্তার বেহাল দশায় দিন দিন বেড়েই চলেছে কাঞ্চনপুরের প্রতিনিধি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।